একবারের কথা, যখন রাজা রবিবর্মা কোশল রাজ্যতে রাজত্ব করছিলেন, মহামন্ত্রী আনন্দ চৈতন্যকে সে খুব পছন্দ করতেন। রাজা রবিবর্মা সব দিক থেকে ভালো ছিলেন, কিন্তু সে অন্ধবিশ্বাসী ছিলেন। বাকি যত মন্ত্রীরা ছিলেন তারা পছন্দ করতেন না যে রাজা রবিবর্মা মহামন্ত্রীকে এত স্নেহ করেন। তাই সব মন্ত্রীগণেরা অপেক্ষায় ছিলেন যে কখন এমন সময় আসবে যখন তারা মন্ত্রীকে কোনো ব্যাপারে ফাঁসাতে পারে। একবার রবিবর্মার খুব মাথায় ব্যথা হচ্ছিল, তাই রাজা রবিবর্মা কবিরাজকে ডাকেন চিকিৎসার জন্য। যখন সব মন্ত্রীরা এ ব্যাপারে জানতে পারেন তখন তারা সবাই মিলে একটি পরিকল্পনা করেন। তারা সকলে মিলে ওই কবিরাজ মশায়ের কাছে যায় এবং তাকে ঘুষ দিয়ে নিজের পরিকল্পনা বলে। এটা ভাবে যে মহামন্ত্রী এই পরিকল্পনাতে নিশ্চিত রূপে অসুবিধায় পড়ে যাবেন এবং রাজা রবিবর্মার সামনে তার সম্মানে লাগবে। রাজা রবিবর্মা হৃদয়ের অবস্থা দেখে কবিরাজ মশাই বলেন, মহারাজ আপনার খুব ভয়ানক ব্যাধি হয়েছে, তার জন্য আমাদেরকে ওষুধ বানাতে হবে এক্ষুনি। ওই ওষুধে ষাঁড়ের দুধ প্রয়োজন, এক্ষুনি কাউকে বলুন ষাঁড়ের দুধ নিয়ে আসার জন্য, আপনার মাথা ব্যথা চিরকালের জন্য সেরে যাবে। কবিরাজ মশাইয়ের কথা শুনে সবাই খুব আশ্চর্য হয়, কিন্তু বেশি চিন্তা না করে রাজা রবিবর্মা মন্ত্রীকে বলেন, মন্ত্রী এক্ষুনি গিয়ে ষাঁড়ের দুধ নিয়ে এসো, যেমন করেই হোক যাও গিয়ে দেখো ষাঁড়ের দুধ কোথায় পাওয়া যাবে। সেখানে বাকি যারা মন্ত্রীরা ছিল তারা খুব জোরে জোরে হাসতে লাগে, এই ভেবে যে তাদের পরিকল্পনা সত্যি হতে চলেছে। যেহেতু মন্ত্রী এসব কিছু আগেই দেখে নিয়েছিল সে বুঝতে পেরে যায় এসব কিছু ব্যাপার জেনে শুনে করা হচ্ছে, যাতে তাকে ছোট দেখানো যায়। ঠিক আছে মহারাজ, যদি আপনার স্বাস্থ্য ঠিক হয়ে যায় তাহলে আমরাও সুস্থ থাকবো, এক্ষুনি আমি নিয়ে আসছি ষাঁড়ের দুধ। সেদিন বিকেলবেলায় মহারাজা নদীর ধারে আসে হাওয়া খাওয়ার জন্য। ঠিক সেই সময় এক খুব সুন্দরী মেয়ে কাপড় ধুচ্ছিল নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার দুটি পা হাঁটু পর্যন্ত জলের মধ্যে ডুবেছিল। হতে পারে তার স্বভাব নেই এসব কাজ করার, কিন্তু হঠাৎ করে তার শ্বাসকষ্ট হতে লাগে এবং সে অসুস্থ বোধ করে। ঠিক বড়লোকের মেয়েদের মতন তারও হয়তো ঘরের কাজকর্ম করার অভ্যাস ছিল না। তা দেখে মহারাজা গিয়ে তাকে জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি কে? তোমাকে দেখে খুব বড়লোকের ঘরের মেয়ে মনে হচ্ছে, এই সময় এখানে কেন কাপড় জামা কাচছো? কেউ নেই তোমার বাড়িতে চাকর? আমার বাড়িতে অনেক চাকর বাকর আছে, কিন্তু এসব প্রসবের কাপড়, বাড়িতে সন্তানের জন্ম হয়েছে তাই আমি এখানে এসেছি কাপড় কেচে পরিষ্কার করে নিয়ে যেতে, ঘরের সকলে নিজের কাজে ব্যস্ত। আচ্ছা এই কথা, তোমার বাড়িতে কে সন্তানের জন্ম দিয়েছে? আমার বড় জামাই বাবু একটি ছোট্ট সন্তানকে জন্ম দিয়েছে, তাই আমি এখানে এসেছি, প্রত্যেক দিন এসে জামা কাপড় কেচে নিয়ে যাই, প্রসবের কাপড় তো অন্য কোথাও কাচা যায় না। মেয়েটির কথা শুনে মহারাজা খুব জোরে জোরে হাসতে লাগেন। খুব অদ্ভুত ব্যাপার তো, তোমার বড় জামাইবাবু সন্তানের জন্ম দিয়েছেন, তাও আবার একটি বালক সন্তানকে। তুমি যা বলছো তা ভেবেচিন্তে বলছো কি? কাউকে এরকম কথা বলো না, না হলে লোকে হাসবে। আমার কথায় এত আশ্চর্য হবার প্রয়োজন নেই, কারণ আমার থেকেও আরো বড় পাগল আছে। আপনি হয়তো শোনেননি, মহারাজার ষাঁড়ের দুধ দিয়ে বানানো ওষুধই তার মাথা ব্যথা ঠিক করতে পারে, অন্য আর কিছু না। ষাঁড় যদি দুধ দিতে পারে তাহলে আমার জামাইবাবু সন্তানকে জন্ম কেন দিতে পারে না? আপনিই বলুন, ষাঁড় আর জামাইবাবুতে কি পার্থক্য, একটু ভেবে বলুন তো। মেয়েটির কথা শুনে রাজামশাই খুব আশ্চর্যচকিত হয়ে পড়েন। পরে রাজামশাই এটি বুঝতে পারেন এবং ভাবেন যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে সে সঠিক শিক্ষা দেবে, তাই সে মন্ত্রীকে নিজের সভাতে ডাকে। মহারাজা আপনার মাথার ব্যথা এখন কেমন আছে? তুমি যা ওষুধ দিয়েছিলে সেটা পুরোপুরিভাবে মাথা ব্যথা সারিয়ে দিয়েছে। তার কথা শুনে মন্ত্রী বলে, আমি কিছু বলতে চাই, নিজেদের স্বার্থের জন্য সব মন্ত্রীরা মিলে একটি পরিকল্পনা বানায় যেন আমি আপনার নজরে ছোট হয়ে যাই, তাও আবার কবিরাজ মশাইকে টাকা দিয়ে, এবং আপনাকে বাধ্য করে দেয় আমাকে ষাঁড়ের দুধ আনতে বলার জন্য। যদি আমি সে সময় আপনাকে এসব কথা বলতাম তো আপনি বিশ্বাস করতেন না হয়তো, তাই আমি পরিকল্পনা করি এই জামাইবাবু সন্তান প্রসবের গল্প বলে, তার জন্য আমায় ক্ষমা করবেন। মহামন্ত্রী সেদিন আমার মাথায় খুব ব্যথা ছিল, তাই আমি কিছু না ভেবে চিন্তেই তোমাকে বলে দিয়েছিলাম ষাঁড়ের দুধ আনার কথা, সেটি আমার ভুল ছিল। যাই হোক তুমি আছো তাই আমি নিশ্চিন্ত যে তুমি সব সামলে নেবে। এই বলে মহারাজা মন্ত্রীকে একটি হীরে জড়া গলার হার উপহার স্বরূপে দেয়। মণিপুর গ্রামে একটি যুবকের নাম ছিল মুকুন্দ।
ছোটবেলা থেকে সে পড়াশোনা না করে সব সময় বাড়ির বাইরে ঘুরে বেড়াত। যখন তার বিয়ের বয়স হয়, তার সরোজ নামের একটি মেয়ের সাথে বিবাহ হয়। একদিন সরোজ নিজের স্বামীকে খুব গম্ভীরভাবে বলে, ওগো, তুমি যদি বাড়িতে এভাবেই বসে থাকো কোনো কাজকর্ম না করে, তাহলে বাড়ি চলবে কি করে? কিছু কাজকর্ম করো। তুমি কি চাও যে আমি করি? আমি তো কোনো কাজই জানি না। যাও, কিছু কাঠ কেটে আনো কমসে কম, এবং সেই আগুনের কাঠ বিক্রি করে টাকা রোজগার করো। তখন মুকুন্দ একটি কুড়ুল নিয়ে হোটেলে যায়। সেখানে সে কাঠের আগুন কেটে ছোট ছোট করে তাকে বিক্রি করে। তারপর হোটেলের মালিক তাকে কিছু টাকা দেয়। সেই টাকা দিয়ে মুকুন্দ নিজের স্ত্রীকে ভরণ পোষণ করে। একদিন হোটেলের মালিক খুব খুশি হয়ে মুকুন্দকে টাকা দেয়, যেহেতু উৎসব খুব কাছেই ছিল। মুকুন্দ সেই সব টাকাগুলিকে নিয়ে নিজের স্ত্রীকে গিয়ে দেয়। আমি কিন্তু এই উৎসবে নতুন শাড়ি নেব। তা শুনে মুকুন্দ বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন সরোজ টাকাগুলি নিয়ে একটি শাড়ির দোকানে যায়। সেই দোকানে শুধু বড় লোকেরা জামা কাপড় কেনাকাটা করছিল। তাদের দরিদ্রতার কথা ভেবে সরোজের খুব লজ্জা লাগছিল। হঠাৎ করে সেই দোকানে গন্ডগোল লাগে। সেখানে লোকেরা একে অপরকে বলতে শুরু করে, খুব বড় জ্ঞানী জ্যোতিষী অবতারামের স্ত্রী এখানে আসছেন, সরে 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 দাঁড়াও। অন্যদের মতন সরোজও সরে দাঁড়ায় এবং নিজের মাথাটি ঘুরিয়ে সে দেখে। ঠিক সেই সময় জ্ঞানী জ্যোতিষী স্ত্রী কান্তার প্রবেশ হয়। তাকে দেখে সরোজা মনে মনে ভাবতে লাগে, নিষ্ঠুর, আমার জীবন একটুও ভালো না, এরকম জ্ঞানী জ্যোতিষী স্ত্রী হতে হয়। এই ভেবে সে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যাওয়ার পর সে তার স্বামীকে বলে, দেখো, আমি কিচ্ছু জানি না তুমি কি করবে, তোমাকে এক্ষুনি এক বিশাল জ্ঞানী জ্যোতিষী হতে হবে, না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এবার তুমি ভেবে নাও কি করবে। তা শুনে মুকুন্দ খুব আচম্বিত হয়ে বলে, আমি একটাও শব্দ জানি না, কিভাবে বিশাল জ্ঞানী জ্যোতিষী হওয়া যায়, এটা অসম্ভব। আমি কিছু জানি না, যতক্ষণ না তুমি বিশাল বড় জ্ঞানী জ্যোতিষী হবে ততদিন তুমি আমাকে নিজের মুখ দর্শন করিও না। এভাবে সরোজ খুব গম্ভীরভাবে বলে এবং চলে যায় ভেতরে। যেহেতু আর কিছু করার ছিল না, মুকুন্দ সেই কাপড়ের দোকানে যায় কিছু কাগজ এবং কলম নিয়ে। সেই কাপড়ের দোকানে সে একটি টুলের ব্যবস্থা করে এবং সেখানে জ্যোতিষীর মতো বসে যায়। যখন লোকেরা তাকে দেখে এমন ভান করে যেমন সে কিছু ঘর আঁকছে এবং কিছু গুনছে নিজের আঙ্গুলে। কিছুক্ষণ পরে প্রধান সেনাপতি সমরেন্দু সেই কাপড়ের দোকানে আসে নিজের স্ত্রীর সাথে। যখন তার স্ত্রী জামা কাপড় কেনাকাটা করছিল, সেই প্রধান সেনাপতি দোকানের বাইরে দাঁড়িয়ে চারিপাশে ঘুরে দেখছিল। তখন প্রধান সেনাপতিকে মুকুন্দ দেখে বলে, মহাশয়, আপনি কি একবার এখানে আসতে পারবেন? সঙ্গে সঙ্গে যেখানে প্রধান সেনাপতি দাঁড়িয়েছিলেন ততক্ষণ দোকানের সেই জায়গায় ছাদটি ভেঙে পড়ে। যদি বিন্দু মাত্র দেরি হতো, প্রধান সেনাপতি সেখানেই প্রাণ হারাত। তা দেখে লোকেরা প্রশংসা করতে লাগে, এই জ্যোতিষী মনে হয় বিশাল জ্ঞানী মানুষ, ইনি আমাদের প্রধান সেনাপতিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। সব গ্রামবাসীরা মুকুন্দন নিয়ে কথা বলাবলি করছিল। তখন প্রধান সেনাপতি খুশি হয়ে তাকে 100টি মুদ্রা উপহার স্বরূপে দেয়। সঙ্গে সঙ্গে মুকুন্দ খুব আনন্দিত হয়ে বাড়ি ফিরে যায়। সে সেই 100টি মুদ্রা নিজের স্ত্রীকে দেয়। এই নাও 100 মুদ্রা এবং গিয়ে সোনার গয়না কেনো। আমি কিচ্ছু চাই না, আগে তুমি আমায় বলো জ্ঞানী জ্যোতিষী হতে পেরেছো কিনা। বলো না। মুকুন্দ খুব নিরাশ হয়ে পড়ে এবং বলে, এখনো অবধি না। তাহলে তুমি আমার নিজের মুখ দর্শন করিও না, যাও এখান থেকে। তখন মুকুন্দ গিয়ে আবার সেই কাপড়ের দোকানের পাশে বসে নিজের জিনিসপত্র নিয়ে। ইতিমধ্যে রাজার দারোয়ানেরা সেখানে আসে। রাজার হীরের আংটি হারিয়ে গেছে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সৈনিকেরা মুকুন্দকে রাজদরবারে নিয়ে যান। রাজদরবারে রাজা মুকুন্দকে বলেন, আমাদের সেনাপতি বলেছেন যে তুমি একজন বিশাল গণ্যমান্য জ্যোতিষী, আমার হীরের আংটি হারিয়ে গেছে, তোমার বুদ্ধি দিয়ে আমায় বলো যে আমার সেই হীরের আংটি কোথায়। মুকুন্দ কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে কি বলবে। কিছুক্ষণ ভাবার পর সে রাজাকে বলে, রাজামশাই, আমার এক দুদিন সময় লাগবে। রাজামশাই হ্যাঁ বলেন এবং নিজের লোকেদেরকে মুকুন্দের জন্য সব ব্যবস্থা করে দিতে বলেন। তারা রাজদরবারে মুকুন্দের থাকার ব্যবস্থা করে দেয়। মুকুন্দের কাছে কোনো উপায় ছিল না সেখান থেকে পালাবার। সে জানলা দিয়ে দিনভর বাইরে তাকিয়ে থাকতো। সে বাইরে কিছু হাঁস দেখতে পায় মাঠে। তাদের মধ্যে একটি হাঁস এক পায়ে ধীরে ধীরে হাঁটছিল। মুকুন্দের মনে হয় সেই হাঁসটি অসুস্থ হয়ে পড়বে। বেচারা হাঁস, তারও আমার মতনই অবস্থা।
এভাবে সে খুব দুঃখিত হয়। তৃতীয় দিন রাজা মুকুন্দকে ডেকে পাঠান। তুমি কি খুঁজে পেয়েছো সেই হীরের আংটি কোথায়? তা শুনে মুকুন্দ বলে, রাজা মশাই, এই কয়েকদিন আমি একটি খোড়া হাঁস ছাড়া আর কিছুই দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে দারোয়ানেরা গিয়ে সেই খোড়া হাঁসটিকে নিয়ে আসে এবং রাজার সামনে রেখে দেয়। যখন তারা হাঁসটিকে কেটে তার ভেতরে দেখে, সেই আংটি তার ভেতরেই সে পায়। এক দাসী যে রাজদরবারে কাজ করত, সে আংটিটি চুরি করে এবং হাঁসটিকে খাইয়ে দেয়। সেই হাঁসটিকে চেনার জন্য তার একটি পা সে ভেঙে দেয়। রাজা মুকুন্দের গণনার খুব প্রশংসা করেন এবং নিজের দরবারে জ্ঞানী জ্যোতিষীর পদে নিযুক্ত করেন। তারপর মুকুন্দ বাড়ি ফিরে পুরো ব্যাপারটা সরোজকে বলে, আজকের পর থেকে আমি জ্ঞানী জ্যোতিষী স্ত্রী। এইভাবে সরোজের স্বপ্ন পুরো হয়ে যায়।